আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। ভিউয়ার্স, আজকে আমরা লক্ষ্মীপুরের সুপারি নিয়ে কথা বলবো। কেন লক্ষ্মীপুরের সুপারি অন্যদের থেকে সেরা হয়? ভিউয়ার্স, প্রথমত কথা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলা কিন্তু সুপারির জন্য বিখ্যাত, কারণ এখানে সুপারি এবং নারকেল ছাড়া আর অন্য কিছুই হয় না। যেমন অন্যান্য জেলাতে এক একটা জেলাকে এক একটা জিনিস হয়, যেমন রাজশাহীতে আম হয়, কিন্তু আমাদের জেলাতে শুধু নারকেলের সুপারি হয়, এটা ছাড়া অন্য কিছু এখানে হয় না। এই জন্যই এখানে নারকেল এবং সুপারি এত কদর রয়েছে পুরো বাংলাদেশ সারা পৃথিবীতে। ভিউয়ার্স, আমি একটি আরেকটা কথা বলতে চাচ্ছি, এই লক্ষ্মীপুরের সুপারি শুধু কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু ডেলিভারি হয় না, বাংলাদেশের বাইরে কিন্তু এগুলো ইম্পোর্টে কিন্তু অনেক দেশে চলে যায়, ইউরোপ, আমেরিকা, আরব আমিরাতে কিন্তু এসব সুপারি যাচ্ছে। কারণ হচ্ছে যে ভিউয়ার্স, লক্ষ্মীপুরের সুপারি এবং পান এগুলো কিন্তু যথেষ্ট মানসম্মত এবং গুণগত মানে স্বাদ এবং অনন্য অন্য খুবই ভালো। ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, যারা দেশে বেকার রয়েছেন, কিছু করতে যাচ্ছেন যে ভাই আমি কিছু করবো, আমি বেকার মানুষ, আমি তাদেরকে বলবো ভাই আপনি যদি বেকার না থেকে যদি আমাদের থেকে সুপারি নিয়ে বা নারকেল নিয়ে যদি বিজনেস করেন, নিঃসন্দেহে সেটা ভালো হবে। এই যে দেখতেছেন বস্তাগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ভাই কিন্তু অর্ডার দিয়েছে, এগুলো কিন্তু অলরেডি চলে যাবে, এখন কিছুক্ষণের মধ্যে এগুলো কিন্তু আপনার বিভিন্ন জায়গাতে চলে যাবে। তো আমি একটা কথাই বলবো, যাদের সুপারি ব্যবসা করতে ইচ্ছুক ব্যবসা করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা হচ্ছে, অনেকে বলে যে ভাই আমি তো ব্যবসা করতে চাই কিন্তু অনেক টাকা লাগে। না ভাই, একদম ভুল, ব্যবসা করতে অনেক টাকা লাগে না, ব্যবসা করতে 5-10 হাজার টাকা হলে ভালো মতো ব্যবসা করা যায়, অসুবিধা নেই। আর একটা কথা হচ্ছে যে স্টার্টিংয়ে আপনি অনেক টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন মনে করি না। আমি স্টার্টিংয়ে সামান্য কিছু আমি ইনভেস্ট করেন, এরপরে ভালো হলে আস্তে ধীরে আপনারও মাল আমাদের থেকে নেবেন। এবং এরই সাথে সাথে বলবো, বর্তমান যেহেতু আপনার স্টকের সময় চলতেছে, সুপার স্টকের সময় চলতেছে, তো আপনাদের আপনার ইচ্ছাগুলো মাটির নিচে সুপারি রাখতে পারেন, অথবা ড্রামে ভিজে সুপারি রাখতে পারেন, এইসব পর্যায়ে সুপারি আপনার সংরক্ষণ করতে পারেন। আপনি 1-1.5 মাস পরে একটা সুপারি এখন কিনবেন, আপনি 1.80 টাকা বা 2 টাকা, তখন একটা সুপারি বেচবেন 3-60 টাকা, তার মানে প্রায় অর্ধেকের মতো লাভ হয়ে যাবে আপনার। তো ভিউয়ার্স, আমি একটা কথা বলবো, যারা সুপারি ভিজাতে চাচ্ছেন তাদের কিন্তু সুপারি ভিজানো কিন্তু উপযুক্ত সময় কিন্তু অলরেডি চলেই যাচ্ছে, সর্বোচ্চ 7 দিন সুপারি ভিজানোর সময় আপনারা পাবেন এখানে। এরপরে কিন্তু সুপারি পাবেন, কিন্তু অতিরিক্ত দাম দিয়ে আপনাদেরকে সেই সুপারিটা কিনতে হবে। তো ভিউয়ার্স, আমি সবসময় আপনাদের আমি সবসময় চেষ্টা করি যে আমাদের দেশে যে বেকার সমস্যা, এটা এগুলো ধরনের সমাধান হয়, তাই আমি বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও দিয়ে থাকি। এবং আপনাদের আপনারা যদি আমার ভিডিওগুলো লাইক করেন, পছন্দ করেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করেন, কমেন্ট করবেন, এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ অনুপ্রেরণা যোগাবেন। ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, দেশের সরকার কিন্তু অনেক চেষ্টা করতেছে যে আমাদের দেশে যেন বেকার যেন দিন দিন কমে। তাই আমি একটা কথাই বলি ভাই, চাকরি না করে উদ্যোক্তা হন, চাকরি না করে উদ্যোক্তা হন। আপনি যদি উদ্যোক্তা হন, আপনার আপনার কারণে আরও 10 জন লোক আপনার কাছে চাকরি করবে বা তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে আপনার কাছে। তো ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, আমরা যেন সবাই ব্যবসায়ী হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।